সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 3রা জুন সোমবার 2024 এই ভিডিও আলোচনা করছি এবং আজকের আলোচনার শিরোনাম হচ্ছে শেয়ারটি লেনদেনে পুনরায় শীর্ষ তালিকায় চলে এসেছে। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আপনাদের সামনে আজকে যেই শেয়ারটি নিয়ে আলোচনা করব, শেয়ারটি বেশ কিছুদিন লেনদেনে শীর্ষ তালিকায় থাকার পর শেয়ারটি সেই শীর্ষ তালিকা থেকে চলে বের হয়ে গেছিলো। এরপর আবার হঠাৎ করে আবার পুনরায় শেয়ারটি লেনদেনে শীর্ষ তালিকায় বলতে টপ 20 ভ্যালুর দিক দিয়ে চলে এসেছে। আমরা দেখছি আজকে আমরা যে শেয়ারটি আলোচনা করব সেটি হচ্ছে, দেখুন, টপ 20 ভ্যালুর দিক দিয়ে 7 নম্বরে অবস্থানে থাকা গোল্ডেন শন। এই গোল্ডেন শন শেয়ারটি নিয়ে আমরা আলোচনা করব। গতদিন আমরা দেখছি 20 টাকা থেকে তা 20.40 টাকা ক্লোজ প্রাইস ছিল, 40 পয়সা দাম বেড়ে 8,98,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করেছে 43,21,914 ভলিউম নিয়ে। গোল্ডেন শন শেয়ারটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি শেয়ার এবং এই শেয়ারটির আমরা জানি অথরাইজ ক্যাপিটাল 500 কোটি এবং শেয়ারটির পেড আপ ক্যাপিটাল 171 কোটি, 17,29,729,772 টোটাল শেয়ার রয়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টরের এই শেয়ারটির। তাদের ডিভিডেন্ড হিস্ট্রি 16/5, 20/2, 21/2.75, 23/1% ডিভিডেন্ড হিস্ট্রিটা আস্তে আস্তে কমেছে, ক্যাশ ডিভিডেন্ড। অপরদিকে ডিভিডেন্ড স্টক ডিভিডেন্ড, কিন্তু স্টক ডিভিডেন্ডটাও কমছে 12/15, 13/25, 14/12%। তারপরে তারা স্টক ডিভিডেন্ড দেয় নাই, রিজার্ভ রয়েছে 45 কোটি আরও সামথিং। এই গোল্ডেন শন শেয়ারটির আমরা হোল্ডিং পার্সেন্টেজ যদি দেখি এপ্রিলের, তাহলে দেখব স্পন্সর ডিরেক্টরের কাছে 30.29%, গভর্নমেন্টের কাছে 9 ইনস্টিটিউটের গত মার্চের থেকে এপ্রিলে কিছুটা বেড়েছে 31.25%, ফরেন কোটায় নেই, পাবলিকে কমেছে 38.46% শেয়ার। এই গোল্ডেন শন শেয়ারটি এর আমরা এবার টেকনিক্যাল বিশ্লেষণ দেখার চেষ্টা করব। বন্ধুরা, গোল্ডেন শন শেয়ারটির আমরা টেকনিক্যাল বিশ্লেষণে যদি দেখি, তাহলে দেখব শেয়ারটি আমরা দেখছি ইজমগো ক্লাউডের সবুজ মেঘের মধ্যে আছে, গতদিন বুলিশ ক্যান্ডেল নিয়ে দিন শেষ করছে এবং সুপার ট্রেন্ড এখনও রেডে রয়েছে, এটা বাই সিগনাল কনভার্ট হয় নাই। এবং শেয়ারটির অ্যাকুমুলেটেড সুইং ইন্ডেক্স যদি দেখি 28.40 পয়েন্ট নিয়ে দীর্ঘমেয়াদে আপট্রেন্ড পজিটিভ লেভেলের ক্ষেত্রে পজিটিভ পয়েন্টে রয়েছে। এবং মানি ফ্লো ইন্ডিকেটারটা যদি দেখি, তাহলে কিন্তু এটা একটু নিম্নমুখী আছে, এখনও ঊর্ধ্বমুখী অবস্থানে মানি ফ্লো যায় নাই। অসমের স্ক্রুটা ডাউনট্রেন্ড লেভেল, বলিঞ্জার ব্যান্ড কিছুটা ওয়াইডেড পজিশন তৈরি করেছে, চাইকেন স্ক্রুটা ডাউনট্রেন্ড লেভেল, ফিশার ট্রান্সফর্ম আমরা দেখছি ব্লু লাইন অরেঞ্জ লাইনকে ক্রস করছে, যদিও জিরো লাইন ক্রস করে নাই, এখনও সুপার ট্রেন্ড তৈরি হয় নাই। কেএসটি লেভেল আমরা যদি দেখি, এটাও ডাউনট্রেন্ড লেভেলে, গ্রিন লাইন অরেঞ্জ লাইন থেকে নিচে, ম্যাকডি ইন্ডিকেটারও আমরা দেখছি ব্লু লাইন অরেঞ্জ লাইন থেকে নিচে রয়েছে এবং জিরো লাইনের নিচে থেকে এখনও ডাউনট্রেন্ড অবস্থানে রয়েছে। মেজরিটি রোল আমরা এখনও ডাউনট্রেন্ড, মাস ইন্ডেক্স আমরা কিছুটা ঊর্ধ্বমুখী অবস্থানে শো করছে, মোমেন্টাম ইন্ডিকেটার আর এখনও ডাউনট্রেন্ড লেভেলে আছে, যদিও বিগত 2-1 দিন ধরে কিছুটা ডেভেলপ করছে, আপট্রেন্ডে যাওয়ার প্রচেষ্টায় রয়েছে। আরএসআই ইন্ডিকেটার আমরা দেখছি 40.94, এখনও সেফটি বিনিয়োগযোগ্য আরএসআই অবস্থানে রয়েছে। স্টচাস্টিক আরএসআই আমরা যদি দেখি, তাহলে এটি কিন্তু ব্লু লাইন অরেঞ্জ লাইনকে কিছুটা ক্রস করছে আমরা দেখছি। ট্রেন স্টেনের টিএসআই এখনও ডাউনট্রেন্ড লেভেল, ট্রিক্স ইন্ডিকেটার আপট্রেন্ড লেভেল, ট্রু স্টেন ইন্ডিকেটার ডাউনট্রেন্ড লেভেলে রয়েছে। ওভারঅল টেকনিক্যালিভাবে কিছুটা এটা সাপোর্ট পেয়েছে আর অধিকাংশ ইন্ডিকেটারগুলো এটি ডাউনট্রেন্ড লেভেলে শো করছে। তো বন্ধুরা, শেয়ারটি আমরা ইতিপূর্বে বেশ কয়েকবার, 3 বার উঠানামা করতে দেখছি, 20-21 লেভেল থেকে 27-28 এভাবে 3 বার উঠানামা করতে দেখছি। এবার চতুর্থবার এই শেয়ারটির এরকম অবস্থানের তৈরি হয়েছে, এখন পরবর্তী অবস্থান কী হবে সেটি পরবর্তীতে লেনদেন দেখে বোঝা যাবে।
তো বন্ধুরা, আমাদের এই আলোচনা মানে এটা নয় কাউকে বাই বা সেল করার জন্য আলোচনা করছি। আপনারা অবশ্যই নিজে জেনে বুঝে নিয়ে সিদ্ধান্ত নেবেন। আপনারা জানেন আমি কাউকে বাই সেল করার জন্য আলোচনা করি না, শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থান জানানো বোঝানোর জন্য আলোচনা করে থাকি। তারই ধারে গতে এই আলোচনা, তাই অবশ্যই নিজে জেনে বুঝে নিশ্চিন্তে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন। গুজবে কান দেন না, প্যানিক স্থান না, কাউকে প্যানিক করবেন না। আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন। সালামু আলাইকুম।